আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনার মতো সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর আজকে কিন্তু আমি অনেক আশা রাখছি যে এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে রেসিপিটা হচ্ছে একটা পিঠার রেসিপি। তো শীতের মধ্যে তো আমরা সবাই পিঠাপুলি খেয়েই থাকি। আর এই পিঠাটা হচ্ছে আমার আম্মু, আমার নানি, তারপর আমার আম্মু নিজের দাদু থেকে শিখেছেন। তো এই রেসিপিটা কিন্তু খুবই ইজি আর পিঠাটা কিন্তু খুবই সুস্বাদু। সেটা হচ্ছে তিলের পুলি। তো এই জন্য আমি এখানে চুলার মধ্যে হচ্ছে তিল ভেজে নিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে তিল নিয়ে নিয়েছেন পরিমাণ মতো আর তিলগুলি ভেজে নিচ্ছেন। আর তিলগুলি কিন্তু ভাজা হয়ে গেলে এভাবে হাত দিয়ে ঘষলে দেখা যাবে যে কালো খোসাগুলি উঠে উঠে আসবে। তো এরকম হচ্ছে তিলগুলি ভালো করে ভেজে নিতে হবে যত সময় না এরকম ভাজা হয়ে আসতেছে। আর এই তিলগুলি হচ্ছে ভাজা শেষে তারপর হচ্ছে চাল ভেজে নেবেন। আর এখানে হচ্ছে আমি ছাতু তৈরি করবেন তিল আর চাল দিয়ে। তো তিলগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন তিলগুলি উঠিয়ে নিয়েছেন। এখানে এখন দিয়ে দিচ্ছেন ভাতের চাল। তো তিল থেকে অল্প একটু পরিমাণ কমে এখানে ভাতের চালটা নিয়েছেন। আর ভাত চালটাও ভালো করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন তো ভাতের চাল তো আমরা অনেকে দেখা যায় যে চায়ের সাথেও ভেজে খাই। তো এরকম করেই ভেজে নিতে হবে যেহেতু আমরা ছাতু তৈরি করব। তো আমাদের তিল আর চাল দুটোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে পিঠা বানানোর যে চালের গুঁড়োটা কইরে নিয়েছেন আম্মু, সেই চালের গুঁড়োটা হচ্ছে ভেজে নেবেন, মানে টেলে নেবেন হালকা করে। তো একটা পাতিল গরম করে এর মধ্যে পরিমাণ মতো চালের আটা দিয়ে দিয়েছেন আর এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছেন। অবশ্যই কন্টিনিউয়াসলি এটা নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকবে। আর পুড়ে গেলে কিন্তু আমাদের পিঠার টেস্টটাও ভালো আসবে না, সেই জন্য এটা কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে তারপর ভেজে নিতে হবে। তো এরকম করে যতগুলো পিঠা বানাবেন সেই অনুযায়ী এতগুলো চালের আটা ভালো করে ভেজে নেবেন। আর চালের আটাটা কিন্তু মাস্ট ভেজে নিতেই হবে, নাহলে পিঠা ভালো আসবে না। এই পাশ দিয়ে এখন হচ্ছে আমরা ছাতু তৈরি করে নেব। এর জন্য এখানে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছেন আমাদের ভেজে নেওয়া চাল। তো চালটা ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নেবেন। আর আমরা যে তিলটা ভেজে নিয়েছিলাম তিলটাও কিন্তু যে কোনো একটা ঝুড়ির মধ্যে ঘষে নিয়ে হালকা করে জাস্ট উপরে যে ছোলা থাকে ছোলাটা উঠিয়ে নিয়ে তারপর ঝেড়ে নিতে হবে, এতে করে আমাদের তিলটা পরিষ্কার হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের চালটা কিন্তু গুঁড়ো হয়ে গিয়েছে। এখন চালের গুঁড়োটা এখানে আলাদা করে রেখে দিবেন ছাতুর জন্য। তারপর তিলটা কিন্তু ঘষিয়ে তারপর হচ্ছে ঝেড়ে নিয়েছেন, দেখতে পাচ্ছেন এটা হালকা হালকা কিন্তু সাদা দেখা যাচ্ছে। এখন হচ্ছে এটাও আমরা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর এই তিলও ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে হবে। আর তিল থেকে অনেক সময় দেখা যায় যে তেল বের হয়ে যায়, যার কারণে আঠা আঠা হয়ে যায়। এই জন্য এটা ব্লেন্ড করার টাইমে আমরা চালটাও দিয়ে দিয়েছি, ছাতু করার জন্য যে চালটা রেখেছিলাম। তো চালটাও মিক্স করে দিয়েছি, এতে করে আমাদের এই তিলটা বেশি ভিজে ভিজে থাকবে না, তো চালা যাবে সুন্দর মতো। তো এখন ছাঁকনি দিয়ে চেলে নিয়েছেন আর এখানে হচ্ছে এখন পিঠার জন্য চালটা রেডি করছেন। তো আমরা যে চালটা টেলে নিয়েছিলাম সেই চালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমাদের এই চালটাকে একটা ডো তৈরি করতে হবে এই চাল দিয়ে। এই পিঠাগুলি কিন্তু বানাতে বেশি সময় লাগে না, খুবই ইজি যদি আমরা ঠিকঠাক মতো স্টেপগুলি ফলো করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছেন আর ডোটা ঢাকনা দিয়ে একটু সাইডে রেখে দিয়ে তারপর হচ্ছে আমরা যে পুরটা দিব ছাতু দিয়ে সেই ছাতুর পুরটা রেডি করব। তো এই জন্য এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছেন আর খেজুরের গুড়টা এখানে হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছেন। আর প্রথমে হচ্ছে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমরা গুড়টা দিয়ে দিচ্ছি। তো গুড়টা অবশ্যই আমরা যেমন মিষ্টি পছন্দ করি বা মিষ্টি খাই সেই অনুযায়ী দিতে হবে স্বাদ মতো। তারপর হচ্ছে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি তিলের আর চালের মিক্স করে যে একটা ছাতু তৈরি করেছিলাম সেই ছাতুটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেহেতু আমরা এই তিল দিয়ে আমরা হচ্ছে পুর তৈরি করব হালুয়ার মতো করে, সেই জন্য এখানে পানি তো দিতেই হবে। আর পানিটা দেওয়ার পরে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমরা তিলের ছাতুটা। এখন আমরা হচ্ছে এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এটা আমরা নর্মালি যে কোনো হালুয়া বানালে যেভাবে করি ওরকম করেই করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে আমাদের হালুয়াটা তৈরি করে নিতে হবে, ছাতুর হালুয়া। তো দেখতে পাচ্ছেন আমাদের হালুয়াটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা পিঠাটা যেই পাত্রে করব, যেহেতু ভাপে করব, তো এখানে ভাপের পাত্রটা রেখে দিয়েছি চুলার উপরে পানি দিয়ে যাতে এটা স্ট্রিম হয়ে যায়। আর এ পাশ দিয়ে হচ্ছে আমরা হালুয়া দিয়ে
গোল গোল করে আমরা যেহেতু পিঠার পিঠার শেপ যেভাবে করব সেইভাবে করে এখানে হচ্ছে আমরা এটা শেপ দিয়ে নিব। তো এখানে মিষ্টির যে কালো জামের লম্বাটে আকার থাকে সেই আকারেই আমরা ছাতুর হালুয়াটা করে নিয়েছি, তারপর হচ্ছে পিঠা বানিয়ে নিব। এখন হচ্ছে আমরা পিঠাগুলি তৈরি করব। তো পিঠার জন্য যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু রেস্টে ছিল কিছু সময়, আর এখন ডোটা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো ডো এখন হাতে নিয়ে আমরা পিঠার আকারটা দেব। তো ভিডিও দেখে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে পিঠার আকারটা কিভাবে দেয়া হচ্ছে। আর আপনাদের বুঝার সুবিধার্থে আমি এখানে দুটা পিঠা বানিয়ে দেখিয়ে নিচ্ছি। আর এই পিঠা বানাতে কিন্তু কোনো ধরনের ছাঁচ ইউজ করতে হয় না, দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কিন্তু পিঠাগুলি আম্মু বানিয়ে নিচ্ছেন, আর খুবই সহজে কিন্তু পিঠাগুলি বানানো যায়, বেশি সময় লাগে না। এখন হচ্ছে এরকম রুটির মতো হাত দিয়ে করে নিয়ে ভিতরে হচ্ছে আমরা হালুয়া বা পুরটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা তিলের ছাতু দিয়ে করেছিলাম। তারপর হচ্ছে সাইড দিয়ে বন্ধ করে দিচ্ছি হাতের সাহায্যে, অ্যান্ড তারপরে এই হাত দিয়ে কিন্তু আমরা একটু ডিজাইন এঁকে নিবো। এতে করে আমাদের পিঠাটা হচ্ছে মানে পিঠার হালুয়াটা হচ্ছে ভিতরে সেফ থাকবে, বের হয়ে আসবে না, আর দেখতেও সুন্দর লাগবে। তো এই যে হাতের আঙ্গুল দিয়ে মুড়িয়ে মুড়িয়ে তারপর হচ্ছে পিঠার ডিজাইনটা করে নিচ্ছেন। তো এটা খুবই সিম্পল আর খুবই সুন্দর, আর খেতেও খুবই মজা এই পিঠাটা। আমার নানি আগে যতবার আসতেন আমাদের জন্য এই পিঠাগুলি, তারপর হচ্ছে নকশি পিঠা, তারপর কলা পিঠা শীতের সময় সবসময় মাস্ট নিয়ে আসতেন, আর এত এত নিয়ে আসতেন বোঝা যেত যে অনেকজনের জন্য নিয়ে আসছে, অনেকগুলি মেয়ের জন্য। বাট আম্মুর জন্যই কিন্তু নানি এতগুলো নিয়ে আসতেন, কারণ হচ্ছে আমরা ভাই বোনেরা এই পিঠাগুলি খুবই বেশি পছন্দ করতাম। এখন নানি নাই বুঝি, কারণ নানি যখন ছিল তখন তো অনেক আদর করতেন, নানি নাই নানির অনেক অভাব ফিল করি। তো আল্লাহ আমার নানিকে জান্নাতবাসী করুক দোয়া করি। আর এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে করে আম্মুই বাকি পিঠাগুলিও বানিয়ে নিচ্ছেন। আর আপনাদের বুঝার সুবিধার্থে আগেও বলেছিলাম যে দুইটা পিঠা বানিয়ে দেখাবো, তো এই তো এভাবে করে পিঠাগুলি বানিয়ে নেবেন সবগুলি। এপাশ দিয়ে আমরা যে স্ট্রিমে রেখেছিলাম পাতিলগুলি, তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলি পিঠাই কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি স্ট্রিমের যে পাতিলটা রেখেছিলাম তার মধ্যে সবগুলি পিঠা একে একে দিয়ে দিব। তো সবগুলো একসাথে দিব না, নাহলে দেখা যাবে যে নিচেরগুলি হচ্ছে আর উপরগুলি হচ্ছে না, তাই অল্প অল্প একটু দিয়ে ভালো করে যখন হালকা করে হয়ে যাবে তখন হচ্ছে আমরা বাকি পিঠাগুলি এর উপরে আবার লেয়ার করে দিয়ে দিব। আর একসাথে দিলে দেখা যাবে যে কাঁচা থাকবে, ভালো করে স্ট্রিমটা হবে না। তা এখন হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলি পিঠা একে একে দিয়ে দিচ্ছেন। আর কিছু পিঠা হচ্ছে বানিয়েছেন মেরা পিঠা, তো মেরা পিঠাগুলিও কিন্তু খেতে খুবই ভালো লাগে, তরকারির ঝোল বা দেখা যায় যে মেরা পিঠাগুলিকে কেটে তারপর তেল পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে, একদম পাস্তা টাইপের বা নুডলস টাইপের হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের পিঠাগুলি হয়ে গিয়েছে, আর পিঠাগুলি দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো একটা আম্মু কেটে দেখাচ্ছেন ভিতরে যে আমরা পুরটা দিয়েছি ছাতুর সেটা দেখানোর জন্য, তো দেখেন খুবই সুন্দর লাগতেছে। তো খুবই ঝটপট অনেকগুলি পিঠা কিন্তু আম্মু বানিয়ে নিয়েছেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। আমার আম্মু হচ্ছে নানি থেকে অনেক পিঠা তারপর আচার শিখেছেন, নেক্সট আরও শেয়ার করবো এইসব রেসিপি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।